ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। এখানে আসলে কিছু নাই, যা হওয়ার এখানে হবে। আপনাদের ইউনিট টেস্টিং এর ক্লাস কিন্তু স্যার না এটা হয়নি, তবে ডিডিও হয়নি আজকে দিয়ে দেবে। শোনো, সমস্যা নেই। সাপোজ আপনার হাতে ক্যালকুলেটর ডট সিএস একটা ফাইল আছে। ক্যালকুলেটর ডট সিএস এর মধ্যে দুইটা মেথড আছে, ঠিক আছে? সে কি করে, দুইটা ডাবল নেয়, ডাবল নিয়ে আর একটা যোগ করে, যোগ করে সেই ডাবলটা রিটার্ন করে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে সেই ডাবলটা চার ডেসিমাল প্লেস পর্যন্ত পাঠায়। আমার কোশ্চেন হচ্ছে, এই মেথডটা যে ঠিক মতো চার ডেসিমাল পর্যন্ত ঠিক মতো যে আউটপুট দিচ্ছে, কাজ করতেছে, এটা বোঝার আপনার কি উপায় আছে? এটা যে ঠিক মতো কাজ করতেছে এটা কোনো বোঝার কোনো উপায় আছে? অবশ্যই আছে। একটা ফর্মের মধ্যে বাটন ক্লিক করবেন, বাটন ক্লিক এই মেথডটা কল করবেন, তাহলে হয়ে যাবে, ঠিক না? হোয়াট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন? ফর এক্সাম্পল, আপনার এখানে এরকম 20টা মেথড থাকে। মাই কোয়েশ্চেন ইজ, আপনি কি 20টা মেথডের জন্য 20টা বাটন অ্যাড করে তারপর টেস্ট করবেন? বড় কোম্পানিগুলোতে যেটা হয়, সব কোম্পানি না, বড় কোম্পানিগুলোতে যেটা হয়, এটা যদিও ক্যারিয়ার নষ্ট হয়ে যায় বাট করে এরা। কোনো কোনো মানুষকে দেখা যায় খালি ডাটা অ্যাক্সেসের কাজ করতে বসা যায়, ওদের ইউআইতে হাত দিতে দেয় না, ঠিক আছে? অনেকটা ধারা দেখা যায় যে ইউআইতে কাজ করতে বলে, দেখে ডাটা অ্যাক্সেসে কাজ করতে দেয় না। সো যে ছেলেটা, যে মেয়েটা ডাটা অ্যাক্সেসের কোড করতেছে, আই মিন ইনসার্ট ইনটু সামথিং, ঠিক আছে, সে কীভাবে এনশিওর হবে যে এই মেথডটা ঠিক মতো ডাটা সেভ করতে পারে? হাউ ইজ ইট পসিবল? তার তো ইউআই কোনো অ্যাক্সেস নাই। আপনি কি এখন আপনার অফিসে গিয়ে আপনার যে এক্সিস্টিং প্রোডাকশন কোডটা আছে সেখানে একটা উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন অ্যাড করবেন, তারপরে কাজ করবেন? ধরে আপনার বেট করে দেবে অফিস থেকে, আপনি প্রোডাকশন করে কেন উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন অ্যাড করছেন? প্রবলেমটা বুঝতে পারতেছেন? ফার্স্ট অ্যানালাইস ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম, ওয়ার ইজ দ্য প্রবলেম। আরও প্রবলেম আছে, সাপোজ আপনি মাপটা চা হাত পা ধরে একটা ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাড করছেন, কিন্তু আপনি যখন এই মেথডে কোনো চেঞ্জ করবেন, এই মেথডের চেঞ্জের ফলে কোন কোন মেথড এফেক্টেড হয়েছে? সাপোজ এই মেথড এবং এই মেথডটাও এই মেথড চেঞ্জের ফলে এফেক্টেড হয়েছে, ঠিক আছে? এখন ইউআই থেকে যখন আমরা বাটন ক্লিকে টেস্ট করতেছি, তাহলে ধরার কি উপায় আছে যে এই মেথড আর এই মেথড চেঞ্জ হয়েছে? ফর এক্সাম্পল, এটা এক ধরনের বিহেভিয়ার করে, এটা এক ধরনের বিহেভিয়ার করে, এটা এক ধরনের বিহেভিয়ার করে। আপনি জানেন আপনি এই মেথডটা চেঞ্জ করছেন, এখন এখানে যে চেঞ্জটা করছেন, তাহলে এদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল না? আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে এই দুটাও যে চেঞ্জ করতে হবে, আপনি উইন্ডোজ ফর্মে বসে আপনি কেমনে বুঝবেন যে এই দুটো চেঞ্জ করতে হবে? তাহলে আপনাকে কি করতে হবে, কোড করতে হবে এবং কোড মুখস্ত করতে হবে, ঠিক আছে? মুখস্ত করতে হবে যে এই মেথডে এই ধরে এই ধরে এই মেথডে এই ধরে এই ক্লাস এই গা এই ক্লাস এই গা মুখস্ত করতে হবে। সো ইউ ক্যান গেস ইট ইজ নট এ গুড ওয়ে টু টেস্ট। সো দেয়ার শুড বি সামথিং এলস,
সাপোজ আপনাদেরকে আমি বললাম যে কোনো একজন খুব সাহসী ব্যক্তিকে হাত তোলার উত্তর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনিও বললাম আচ্ছা ভাই এইখানে এই সবিটা একটা আনলে কিনা দিয়ে দেখেন কিন্তু আমাদের এক ধরনের ইনপুট দেওয়ার সিস্টেম আছে এক ধরনের দুইটা কি বলে জানি ভুলে গেছি দুইটা এক ধরনের মাল্টিমিটার বলে সম্ভবত এর একটা বাল্ব দাঁড়ানো থাকে সাপোজ ঠিক আছে এটা সার্কিট সো যদি এই প্লাগটা এখানে আমি লাগাই দিলাম এই প্লাগটা সুইচ অন করলাম যদি এখান থেকে প্লাগটা সার্কিট ঠিক থাকে লাইট জ্বলবে না জ্বলবে না সো লাইট জ্বলা নেওয়া কিন্তু কি আমাদের এক্সপেকটেশন বা এক্সপেক্টেড বিহেভিয়ার যদি সামহাও লাইট না জ্বলে হোয়াট ডাজ ইট প্রুভ কারণ নেই ধরুন সার্কিট ঠিক আছে এবং বানায় যখন তখন কি ম্যানুয়ালি বানায় না They are all automated, testing automated, production automated, everything is automated. Then, to kena jani, software is a jish ta pura ta kam lagi diya gaya. But fortunately, ek din aste aste change hocche. Software testing aste aste automated hoye jacche. Tester mane ki shita ami pore bolchi. Haan, eta monthly testing এটাকে বলা মাঙ্কি টেস্টিং ক্লিক 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 ঠিক আছে টেস্টিং কিছু যে হোক সো সো টেস্টিং শুড বি স্মার্টার সামথিং লাইক অটোমেটেড রাইট সো হোয়াট ইফ দেখেন তো এখানে আমার সাইকোলজিক্যাল দেখেন বি সাইকোলজি ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম আমি মোটামুটি বলা যায় ইউনিট টেস্টিং এর স্পেশালিস্ট ঠিক আছে আমি আমাদের অফিসেও দুই দিনের ওয়ার্কশপ নিয়েছি একটা সো সো এগুলো হচ্ছে গিয়ে আমার আইডিয়া সব ঠিক আছে সো দ্য সাইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট যখন আমরা এই যে সার্কিটটা আমরা যখন প্লাগে পুশ করতেছি সুইচটা অন করতেছি না সুইচটা অন করার পর আমরা কিন্তু মনে মনে বা সুইচ অন করার সময়টা কিন্তু আমরা এক্সপেক্ট করি সামথিং উই আর এক্সপেক্টিং সামথিং সামথিং টু হ্যাপেন হোয়াট ডু ইউ এক্সপেক্ট এক্স্যাক্টলি লাইটটা জ্বলবে যদি কোনো কারণে লাইটটা না জ্বলে দেন হোয়াট ডু ইউ গেস সামথিং ইজ প্রবলেম দেন আমরা চিন্তা করা শুরু করি কোথায় প্রবলেম হতে পারে সার্কিটের প্রবলেম আচ্ছা এটা নিয়ে আমি কোনো জায়গায় লাগাই তো লাইট তো জ্বলে তার মানে আমার সার্কিটের প্রবলেম নেই তার মানে এই কোর্ডের প্রবলেম বাট কানেকশনের প্রবলেম এভাবে আমরা কাজ করবো না সো হোয়াট উই মিন বাই সাইকোলজি সিমিলার ওয়ার্ড এবার চিন্তা করে দেখেন তো আমি ক্লাসটা শুরু করার সময় একটা মেথডের কথা বলছি না দেয়ার ইজ এ মেথড অ্যাড মেথড হুইচ টেক্স টু প্যারামিটার এবং যখন এটা ফেরত দেয় যোগ করার পর চারটা ডিসিমাল প্লেস পর্যন্ত সে সাপোর্ট করে সো আমি সরি আমি 20.50 এবং 20.50 প্যারামিটার হিসেবে দিলাম হোয়াট ডু আই এক্সপেক্ট ফ্রম দ্য মেথড 41.00 চারটা ঠিক আছে বা দুইটা ধরি আমরা ঠিক আছে চারটা বলতে ফার্স্ট দুইটা 41.00 দিস ইজ মাই এক্সপেকটেশন মিল করার চেষ্টা কর ফাইন্ড আ সিমিলারিটি এখানে আমি একটা সার্কিট দিচ্ছি বাল্ব দিচ্ছি সুইচ অন করতেছি এক্সপেক্ট করতেছি লাইট
দিনও চলে। সিমিলার থিং, মেথডে আমি দুটো ভ্যালু দিচ্ছি, সামথিং সুইচ অন করতেছি এবং এক্সপেক্ট করতেছি আমার কাছে 41 ফেরত আসবে। সিমিলার এইখানে লাইট জ্বলতেছে না নিভতেছে, এটা আমি আমার মেন্টাল মডেল চোখ দিয়ে সেন্স করতেছি, ঠিক আছে না? কিন্তু এখানে এই যে 41 আমাকে দিবে আমি চোখ দিয়ে কেমনে সেন্স করব? সো দেয়ার শুড বি সামথিং উইচ টেস্ট, ওকে এইটা আসছে এইটা আসছে দুইটা সেম। সো ইফ আমি একটু লজিক লিখলাম, ঠিক আছে, ইফ এ যে ফেরত দিবে আমাকে তাকে একদম সাপোজ আউটপুট নামে একটা ভেরিয়েবল আছে, এটা আমি আমার অন্য জায়গায় আছে অটোমেটেড অটোমেটেড চাইনিজ ল্যাঙ্গুয়েজে আছে, ঠিক আছে, এগুলো এখন আমরা জানি এগুলো কি, জাস্ট যতটুকু বলি সেটা খেয়াল করো। ইফ নামে আমরা একটা জিনিস জানি, একে আমি কি পাঠাইছি 20.5 20.5, সো রিটার্নটা সে দিবে একটা, এটা আমি রাখলাম আউটপুট নামে একটা ভেরিয়েবল। সো আমরা আউটপুটটাকে কিন্তু একটা ভ্যালু চিন্তা করতেছি, আউটপুটটা কত হওয়া উচিত 41। সো ইফ আউটপুট নট ইকুয়ালস টু দি হলো 41 ফর এক্সাম্পল, তাহলে কি হলো? তাহলে প্রতিবার কি আমার এরকম করে ডিবাগ করে একটা দেখা লাগতেছে ভেরিয়েবলটা কি আসতেছে? আমি সুইচ অন করব, যদি 41 আসে সুন্দর করে বেরো চলে আসবে আমার টাকানো লাগতেছে, আর যদি 41 না আসে এক্সেপশন দেখবে আর এক্সেপশন খায় আটকে গেছে। এবারটা গেল একটা, এবার চিন্তা করেন 10টা মেথডের ক্ষেত্রে, আপনি এই একটা ইনফ্লেকশন আরেকটা ইফ আরেকটা মেথডের জন্য আরেকটা ইফ আরেকটা মেথডের জন্য এরকম করে আপনি 10টা ইনফ্লেকশন আমার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করে আমার কি প্রতিটা ডিবাগ করার দরকার আছে? সুন্দরভাবে করে সেটা আমরা চলে আসবো, বাট যেই মুহূর্তে সপ্তম মেথডে এসে একটা এক্সেপশন খাবে আমার প্রোগ্রামটা হ্যাং হয়ে যাবে, তখন আমি ও আচ্ছা আমার কিন্তু প্রথম 6টা ম্যানুয়াল টেস্টিং দেখাই রাখতেছে না, এবার দেখেন আমি আমার এইটার কথায় চলে আসি। কি করছিলাম এটা? আমি বলছিলাম এই মেথডটা আমি মনে খুশিতে চেঞ্জ করছি, চেঞ্জ করে বাটন দিকে টেস্ট করছি, ওকে এক্সিলেন্ট, গুড। কিন্তু ভিতরে ভিতরে আমি বা অন্য কেউ যে এখান থেকে এই মেথডটাকে অ্যাক্সেস করতেছিল এখন তো অন্যরকম আউটপুট দিচ্ছে না, তাহলে এটা টেস্ট করা দরকার ছিল না? এটাকে আমি নিজে টেস্ট করছিলাম উইন্ডোজ ফর্ম দিয়ে টেস্ট করি নাই, যেহেতু এটা এখন অন্যরকম আউটপুট দিচ্ছে এটা ম্যাথ ফাংশন করবে না, আপনারা তো মেথড কলিং এর সিকোয়েন্স তো বোঝেন এখন, আই এক্সপেক্ট দিস। সো এটাও আগে যে কাজটা করতো এটা ম্যাথ ফাংশন করবে না, সাপোজ আগে সে দিত 20.4 ডিজিট পর্যন্ত, এখন সে দিচ্ছে 2 ডিজিট, এইটা স্যালারি ক্যালকুলেশন করে লাখ টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে, ওটা স্যালারি ক্যালকুলেশন। আপনি দেখতেছেন আপনার আগে স্যালারি আসতো 10,500 টাকা, মানে 10,200 টাকা, আরে 300 টাকা লোকের। সো এবার বুঝতেছেন কথাগুলো? সো এটা ম্যাথ ফাংশন শুরু করবে, এটা ম্যাথ ফাংশন শুরু করবে। সো আমার কিন্তু দরকার ছিল এই সবগুলোই আবার বাটন থেকে টেস্ট করা আগের সিনারিওতে, কিন্তু এখন কি আমি এটা করবো? না, আমি সুইচ অন করব, সে ঠিক এখানে এসেই কিন্তু এটা এক্সেপশন খাবে। কেন? কারণ আমার যে লজিকটা ছিল তার আশা মতো ছিল 10,500, কিন্তু সে এখন দিচ্ছে 10,200, তাহলে কি লজিক কাজ করবে? তখন আমি যখন এক্সেপশন করবো তখন তো বাড়ি এটা কেন কাজ করে না, ও আচ্ছা বুঝছেন, আচ্ছা ঠিক আছে আটা সলভ করলাম। সো এইরকম অটোমেটেড জিনিসগুলা একবারে আমার ফুল প্রজেক্টের সবগুলো মেথড কিন্তু সিঙ্গেল ক্লিকে টেস্ট,
আপনি আস্তে আস্তে প্রোডাকশন লেভেলে যাচ্ছেন, অলরেডি প্রজেক্ট শুরু করছেন, প্রচুর মেথড বেরোচ্ছে না, পাবলিক মেথড, প্রাইভেট মেথড, প্রাইভেট বাদ পাবলিক মেথড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। থিওরিটিক্যালি আমরা যেটা চিন্তা করতে পারি, প্রতিটা ডোমেইন অবজেক্টের জন্য 3-4 পাবলিক মেথড লাগেই। যদি আমরা চিন্তা করি যে 10 ডোমেইন অবজেক্ট নিয়ে কাজ করি, তাইলে 3×10 মেথড মিনিমাম। সো প্রতি কোড চেঞ্জে আগে আপনার যে টেস্টার বা আপনি নিজে যে টেস্ট করতেন, 30 মেথড টেস্ট করা লাগত। 1 মিনিট করেও যদি টেস্ট করতেন, ইট টু টেক 30 মিনিটস। এখন কয় সেকেন্ড? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, বোঝা যাচ্ছে? So what we can conclude, there should be some automatic testing system jeta ashole amader testing ta kore debe. Logic ki ami likhbo, khyal koren e ki behave korbe amar testing software kintu janar kotha na. For example, oi je je karkhana dekhi na amra dum dum kore shomoy agini ber hocche. So e to ekhane jinish ta banay chhartise, kintu e je ki banay chharbe sheta to ekta manushi lekhche, তাই না? সো এই মেথডটা কিভাবে কাজ করবে সেটা তো আমি জানি, কিন্তু অটোমেটিক এই জিনিসটা করবো আমরা। সো আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে ভাই যে অটোমেটিক অটোমেটিক কোন দিচ্ছেন, এগুলো কি পৃথিবীতে আছে? হ্যাঁ আছে। নাম কি এগুলোর? বহুত রকমের নাম আছে। ইনফ্যাক্ট এখন প্রতিটা ল্যাঙ্গুয়েজে একটা করে এরকম অটোমেটিক টেস্টিং টুল চলে আসছে। ডট নেটের জন্য সবচেয়ে কমনটা হচ্ছে এন ইউনিট, ঠিক আছে? ডট নেটের জন্য এন ইউনিট, আর জাভার জন্য জে ইউনিট, তারপরে সি প্লাস প্লাসের জন্য আছে, পিএইচপির জন্য আছে কিনা আমি শিওর না, মনে হয় নাই। তারপরে জাভাস্ক্রিপ্টের জন্য বেরোইছে, তারপরে আছে বহুত আছে। সো সবাই কিন্তু আস্তে আস্তে এরকম স্মার্টলি কোডিং করে, স্মার্টলি টেস্টিং করে। ওই তো সিপিপি ইউনিট হতে পারে, না সিপিপি ইউনিট হতে পারে, আমি বাট আছে জাস্ট সার্চ দিবেন ইউনিট টেস্টিং সি প্লাস প্লাস। সো আর ইউ কনভিনসড এটা যে আসলে আমাদের লাইফ সেভিয়ার? এখন ভাইয়া কি জানি বলতেছিলেন টেস্টারদের কি মানে কি? ফর এক্সাম্পল আপনি একটা সাইন আপ ফর্ম বানাচ্ছেন, সাইন আপ, ঠিক আছে, কি লাগে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, সাপোজ পাসওয়ার্ড রিপিট করতে হবে। সো আপনি যে মেথডটা লিখছেন সে কি করে, এই ফিল্ডগুলো নেয়, ভ্যালুগুলো নিয়ে ডাটাবেসে সেভ করে। আপনি একটা ম্যানেজার লিখছেন, সে টেস্ট করে যে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড ঠিক মতো কাজ করে কিনা, মানে সেম হচ্ছে কিনা। আপনি একটা ইউটিলিটি ফাংশন লিখছেন যে চেক করে আসলে পাসওয়ার্ডের মানে স্ট্রেংথ ঠিক মতো আছে কিনা। এগুলো কিন্তু কমন বিহেভিয়ার, এগুলা আপনার রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্যাট ইয়েস দ্য কোড আই রাইট ইজ ওয়ার্কিং এক্সেলেন্ট, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, নট টেস্টার্স। তাহলে টেস্টার কী করবে? টেস্টার কী করবে জানেন? সময় টাইপ করবে, উল্টা পাল্টা ক্লিক করবে, ঠিক আছে? সে পাসওয়ার্ড দিবে হচ্ছে গিয়ে 500 ক্যারেক্টার, ঠিক আছে? ইউজারনেম দিবে 100 ক্যারেক্টার। এক্স্যাক্টলি, সে ক্রিটিক্যাল পাথগুলো টেস্ট করবে যেগুলো আসলে আপনার কমন মাইন্ডে আসে না। আপনি যদি আপনার টেস্টার যাকে আপনি মাসে মাসে সাম টাকা দিচ্ছেন, আমি এমন বলতেছি না, সে যদি বসে বসে আপনার যে কোর মাস্ট করার কথা সেইটা টেস্ট করে, তাহলে ওর দরকার কি বা আপনার দরকারটা কি? তাহলে জিনিসটা বোঝেন, আপনি একটা কোড লিখছেন, আপনি জানেন না কোড কাজ করে কিনা, ওয়া কমন
ফুটপাথ মানে আমাদের পুরোপুরি বা ভালো ভালো কোম্পানি দিয়ে ফলো করা যে যে আপনার যে স্কোর কমন বিহেভিয়ারগুলা বা একটু স্মার্ট বিহেভিয়ারগুলা আপনার রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্যাট কিন্তু ক্রিটিক্যাল পাথ টেস্টিং ফর এক্সাম্পল আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আমাদের একটা প্রজেক্ট করতেছি রিভার্স প্লে ক্লিক করলে পুরোটা রিভার্স হয়ে যাচ্ছে ঠিক আছে তবে সুন্দর করে ক্লিক করছি রিভার্স হয় আবার ক্লিক করে এই হয় হ্যাঁ সুন্দর করে মোটামুটি টেস্ট টেস্ট করে ছেড়ে দিচ্ছি ওনার কাছে গেছে মানে জিনিস গেছে উনি একটা বাঘ পাঠাইছে মানে কী বাঘ উনি পরে রুমে আসছে উনি কী করছে মাউস নিয়ে ক্লিক করা শুরু করছে ওই এমনি ক্লিক করেন কেন আমি তেমনি ক্লিক করব সো এটা নিয়ে কিছুক্ষণ চিল্লাপাল্লা করলাম পরে যে পরে হিসাব করা হলো যে একবার ক্লিকে আটকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার রিভার্স প্লে মানে ভিতরে কাজটুকু শেষ হয়ে রেডি না হচ্ছে এটাকে ক্লিক করতে দেওয়া যাবে না ঠিক আছে এটা আবার নতুনভাবে কাহিনি করছি আর সো জিনিসটা ফিল কর আমার কোড কাজ করে আই এনশিওর দ্যাট বাট অ্যাজ এ ইউজার এই টেস্টগুলো তো আসলে আমার মাথায় আসবে না সো টেস্টারদের ফিল্ড আসলে কমতিছে না টেস্টারদের স্কিল বাড়ানো হচ্ছে জোর করে ইউ আর নট দ্য মার্কি টেস্টার You are the real tester. Feel this? It is a chick effect. Okay. So, automated testing. This is all. এখন আমরা কিছু করব টেস্ট করি আমরা কি করব আমরা খুব সিম্পল কিছু কাজ করব আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন নিব কনসোল অ্যাপ্লিকেশনের মধ্যে না কনসোল অ্যাপ্লিকেশন তো কনসোল হয়ে গেল আমরা ক্লাস লাইব্রেরি নিব ক্লাস লাইব্রেরি আপনারা কাজ করছে কাজ করার দরকার নাই মানে জিনিসটা চেনেন তো কি এটা ডিএল এটা কোনো স্টার্টিং পয়েন্ট থাকে না সো এরকম একটা ক্লাস লাইব্রেরির মধ্যে আসলে আমরা কিছু কোড করব এবং সেইখানেই আমরা একটা ইউনিট টেস্টিং ফাইল অ্যাড করব সেই ইউনিট টেস্টিং ফাইল দিয়ে আমরা টেস্ট করব যে আমার কোড ঠিকমতো কাজ করে এর দ্বারা আমরা আসলে কী বোঝাবো কী বুঝতে চেষ্টা করব আমরা কনভিন্স হব যে ইটস ট্রু একটা ক্লাস লাইব্রেরির কোডগুলো আমরা অটোমেটিক টেস্ট করতে পারি উই ডোন্ট নিড অ্যানাদার উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন অর অ্যানাদার কনসোল অ্যাপ্লিকেশন অর অ্যানাদার হোয়াট এভার অ্যাপ্লিকেশন ঠিক আছে আগে তো এই প্রবলেমটাই ছিল আচ্ছা ভাই ইউনিট টেস্টিং শেখার জন্য কি আলাদা কোনো সফটওয়্যার মানে ইনস্টল করা দরকার আছে হ্যাঁ কিন্তু এখন ভিএস 10 এ আছে কিনা ভুলে গেছি অনেকদিন কাজ করি না ভিএস 12 এ মাইক্রোসফট আর একটা টেস্টিং সফটওয়্যার দিছে আমাদের মাইক্রোসফট ডট ইউনিট টেস্টিং ডট সামথিং আমি ভুলে গেছি দেখি সো দ্য ফিলোসফি অফ ইউনিট টেস্টিং অর অটোমেটেড টেস্টিং এনি কোয়েশ্চন সো আর ইউ কনভিন্সড যদি কনভিন্সড হন তাহলে আমি এক্সপেক্ট করবো আপনাদের প্রজেক্ট অ্যাটলিস্ট একটা হলে ইউনিট টেস্টিং মেথড থাকা উচিত ঠিক আছে ইনফ্যাক্ট আপনারা যদি এখন আমি এসে দেখাইছিলাম আপনারা যদি এখন যে কোনো ওপেন সোর্স প্রজেক্টে যান বড় বড় প্রজেক্ট যেগুলো আছে ইভেন কোডপ্লেক্সের যদি আপনারা যান ASP ডট নেট ইটসেলফ মিন্স একটা ওপেন সোর্স প্রজেক্ট মানে ASP ডট নেটের ভিতরে কীভাবে কাজ করে কোন কোন কোডে কেমন কেমন কাজ করে এগুলো কিন্তু তারপরে এন্টিটি ফ্রেমওয়ার্ক যেটা কালকে আপনারা দেখছেন সেটা কিন্তু ওপেন সোর্স প্রজেক্ট দ্য পয়েন্ট আই ট্রাই টু মেক যে ইভেন এই প্রজেক্টগুলোও কিন্তু টেস্টিং কোডগুলো আছে আপনি এখন যে কোনো বড় বড় ওপেন সোর্স প্রজেক্ট ওপেন যদি করেন আপনি দেখবেন দেয়ার মাস্ট বি এ টেস্ট প্রজেক্ট যে টেস্ট প্রজেক্টটা আসলে এনশিওর করে ইয়েস দ্যাট প্রজেক্ট ওয়ার্কস ঠিক আছে সো ট্রাই টু অ্যাবজর্ব দ্যাট প্র্যাকটিস ইন ইউর হ্যাবিট ওকে আমরা শুরু করি আমি আমার টেক্সট বক্সের মধ্যে কোন ফরম্যাট দিলাম না না দিলাম ওইটা ওইটা বলতেছে আচ্ছা আই বলছি রিকোয়ার্ড যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোর মধ্যে 10টা থেকে মনে করেন আমি একটা স্কিপ করে
তারপরে বাটনে ক্লিক করছি সাইন আপ বাটনে ক্লিক করলাম হ্যাঁ তারপরে তো তারপরে আমার তো দেখা গেছে যে রিকোয়ার্ড একটা ফিল্ড বাদে সেভ হয়ে গেছে অ্যাজ এ বিগিনার প্রোগ্রামার দের জন্য মানে একটা ফিল্ড ছাড়াই ডেটা রয়েছে সেভ হয়ে গেছে আচ্ছা কোনো মেসেজও দেয় না এখন কথা হচ্ছে যে আমার 10টা ফিল্ড ছিল এখানে একটা ফিল্ড আমার হয় না আমি দিইনি তাহলে হচ্ছে কি এটা কি টেস্টিং এর মধ্যে পড়ে কি পড়ে আচ্ছা আমি আপনাকে কথা অ্যানসার দিচ্ছি হ্যাঁ আমি আপনাকে অ্যানসার দিচ্ছি আচ্ছা সো এই ফিল্ডটা যে রিকোয়ার্ড ফিল্ড ইটস আ লজিক তাই না সো এই লজিকটা আসলে আমরা কোথায় চেক করব যে ভাই আপনি যে অবজেক্টটা পাঠাইছেন সেই অবজেক্টের মধ্যে না এই প্রপার্টিটা নাই সেভ বাটনে ক্লিক করলে তো আমি একটা মেসেজ দেখাইতেই পারতাম তার মানে মানে ঠিক আছে দেখাইতে পারতেন সো দেখানোর জন্য তো আপনি একটা কথা লজিকটা চেক করতে হচ্ছে হ্যাঁ আমি সেই চেকটা নিয়ে কথা বলতেছি হ্যাঁ সো আবার বলি কথাটা সো এই চেকিংটা আসলে আপনার তো কোথাও না কোথাও চেক করতে হবে যে ভাই তুমি যে অবজেক্ট মডেলটা দিতে চাচ্ছ সেই অবজেক্ট মডেলটা তো আসলে এই ফিল্ডটা মিসিং সো এটা তো আপনার কোথাও না কোথাও লজিকটা চেক করতে হচ্ছে তাই না আচ্ছা সো এই চেকিংটা আপনি ইচ্ছা করলে ম্যানেজারেও করতে পারেন ইচ্ছা করলে ডাটা বেজেও ডাটা অ্যাক্সেসেও করতে পারেন দুইভাবে কাজটা করা যায় ডাটা অ্যাক্সেসে না যাই আমরা ম্যানেজারেই থাকি সো ম্যানেজারের মধ্যে আপনি যে মেথডটা বানাবেন সেভ মেথড মেথড বানাবেন আমরা একটা যে ইউআই থেকে স্টুডেন্ট মডেলটা দিবে আমাকে আমি সেভ করতে ডাটা বেজে পাঠিয়ে দিব এগুলো তো আপনারা এখন বোঝেন তাই না ইউআই থেকে ডাটা আসবে হচ্ছে ম্যানেজারে ম্যানেজার থেকে কোথায় যাবে ডাটা অ্যাক্সেসে বা গেটওয়েতে এটা আমরা জানি এখন সো এই ম্যানেজারের মধ্যে আমরা এই লজিকটা লিখব না ইফ স্টুডেন্ট ডট ফার্স্ট নেম নট নাল ইজ নাল অর এন্ট্রি দিয়ে হ্যাঁ এই লজিকগুলো লিখব তো আমরা প্রতিটি প্রপার্টি যেগুলো রিকোয়ার্ড প্রপার্টি আমি তো লিখব এখন এই ম্যানেজার ক্লাস এটা সিএস ফাইল না সো সিএস ফাইলটা আমরা ইচ্ছা করলে অটোমেটিকভাবে টেস্ট করতে পারি না যেটা আমি একটু আগে বললাম সো আমার যে অটোমেটিকভাবে আমি বিভিন্ন প্রপার্টি ছাড়া জিনিস দিব এবং আমি এক্সপেক্ট করব যে এ আমাকে এই মেসেজটা দিচ্ছে কি না ম্যানেজার মামা আমাকে এই মেসেজটা দিচ্ছে কি না যদি ম্যানেজার আমাকে এই মেসেজটা না দেয় ম্যানেজারের দোষ ম্যানেজারের ধরো জিনিসটা বুঝতে পারছেন আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে এই যে কাজটা আমি বলতেছি কাজটা আমি করতেছি সেটা আসলে কোন জায়গাটার কাজ আপনি যেটা বলছেন সেটা হচ্ছে গিয়া ইউআই রেসপেক্টে বলতেছেন বাটন ক্লিকে কিন্তু লজিকটা তো বাটন ক্লিকে আমরা চেক করি না চেক করি কোথায় ম্যানেজারে গিয়ে চেক করা উচিত কারণ কেউ যদি বাটন ক্লিকে টেস্ট করেন চেক করেন ইউ আর ডুইং ব্লান্ডার ইউ আর ডুইং রং ঠিক আছে আমরা এটা কিন্তু চেক করি কোথায় ম্যানেজারের মধ্যে সো ম্যানেজারের মধ্যে যেহেতু চেক করতেছি সো আমি একটা অটোমেটিক টেস্ট মেথড বানাইতেই পারি যে আসলে ইচ্ছা করে এই প্রপার্টি ছাড়া দিবে সো ম্যানেজার কী করবে ওই প্রপার্টি চেক করার কোড আমি বানায় রাখছি সো সে একটা এরর মেসেজ দিবে একে আমি এক্সপেক্ট কী করবো একটা এরর মেসেজ সো যদি এই ম্যানেজার আমাকে এরর মেসেজ না দেয় ম্যানেজারের দোষ ঠিক কি না যদি দেয় ফাইন এবার চিন্তা করেন ম্যানেজার ইউআই ইউআই থেকে আপনি বাটন ক্লিকে ওই সেম মডেলটাই পাঠাই দিছেন ম্যানেজার কী রিটার্ন দিল এরর মেসেজ আপনি এরর মেসেজ ধরে দেখায় নেবেন জিনিসটা বুঝতেছেন সো এই লজিকগুলো চিন্তা করতে হবে আসলে এটা কোথায় লিখবো কেমনে লিখবো এখন আপনি বলতে পারেন আমি ভাবছি আপনি এটা বলবেন ভাবছিলাম যে আমি ক্লিকই করতে দিব না বাটন ডিসেবল করে রাখবো ভাবছি আপনি এটা বলবেন তাহলে কী উপায় তখন এটা ইউআইয়ের কাজ ইউআই যে ডেভেলপার যে কোডার এইচটিএমএল কোডার বা জাভাস্ক্রিপ্ট কোডার সে এই জিনিসটা চেক করবে বাটনটা ডিসেবল থাকবে যতক্ষণ পর্যন্ত না রিকোয়ার্ড ফিল্ডগুলো সে দেয় জিনিসটা বুঝতে পারছেন দুটা কিন্তু দুজনের কাজ সো এইটাকে টেস্ট করবে এটা একটা অটোমেটিক টেস্টার টেস্ট করবে অটোমেটিক টেস্টিং টুল এখানেও আছে ভাইয়া যেটা বলছেন সেলেনিয়াম সেলেনিয়াম এরকম ইউআইয়ের আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন কার্সার একা 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 এখানে ক্লিক করবে একা একা ক্লিক করবে একা একা ক্লিক করবে যে জিনিস যদি কারো টেস্টিংয়ে ইন্টারেস্ট থাকে এগুলো টেস্ট করে দেখতে পারো মানে ইউজ করে দেখতে পারো খুবই মজার জিনিস শিখবে
আপনি আনসার পাইছেন? আর কার কোশ্চেন নাই? পাসওয়ার্ড এইগুলা ঠিক আছে কিনা, ইমেল অ্যাড্রেস আছে কিনা, ঠিক আছে, ইউজার নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস আরন কি। এবার আমি এখান থেকে কোথায় আছি, এখন আমি এই সাইডে মানে কি টেস্টিং সাইডে আছি। আমি একটা স্টুডেন্ট অবজেক্ট বানাইলাম, আমি ইচ্ছা করে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডে ভুল করলাম, ইচ্ছা করে এখানে দিলাম 1 2 3 4, কোথায় দিলাম 2 3 4 5। এবার এই অবজেক্টটাকে আমি এই মেথডের কাছে পাঠিয়ে দিলাম সেভ করো, এবং আমি কি এক্সপেক্ট করতেছি, সেভ সেভ মানে সাকসেস মেসেজ চিন্তা করতেছি, আমরা চিন্তা করি আমি কি এখন ইফের ভিতরে লিখব যে আউটপুট ডট ই সাকসেস ট্রু, তা তো চিন্তা করব না, আমরা চিন্তা করব এটা যেন ই সাকসেস ফলস আসে, আরো চেক করব যে সে বলবে, সে বলবে যে ইয়োর গিভেন পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড ইজ মিসম্যাচিং বা সামথিং লাইক দিস, এগুলো প্রি ডিফাইন্ড থাকবে, এটাই দিতে হবে তাকে। আপনি চিন্তা করেন বাল্ব জ্বলতেই হবে, বাল্ব না জ্বললে একটা ঝামেলা আছে, এটা তো আমি জানি, সো বাল্ব জ্বলা সারা জীবন সবাই দেখে আসতেছে, এটা তো আমি জানি। সিমিলারলি এটা আমি দিচ্ছি, আমি চাচ্ছি এখান থেকে এটা হইতেই হবে, তাই লক্ষ্য করা আছে। প্রবলেমটা হইতে পারে, আপনি যেটা জিজ্ঞেস করতে পারেন যে আমি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ভুল দিলাম, ইউজার নেমও ভুল দিলাম, সরি ইমেল অ্যাড্রেস দিলাম না, তাহলে কী হবে? সেটা এখন যেটা উপরে লিখবে সেটা আগে সেরকম করে থ্রো দেবে, এটা অনেক ডিটেলসের ব্যাপার, বাট দ্য পয়েন্ট ইজ জিনিসগুলো এইভাবে আসলে চেক করতে হবে, এবং এটা যে আমি একটা সিঙ্গেল মেথডে টেস্ট করবো তাও না, আমি দেখাবো, সো আমি কয়েকটা দেখাই তারপর আপনাদের সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর কারো কোশ্চেন? ওকে, সো লেটস বিগিন। হ্যাঁ আমি একটু স্টপ করি, নাহলে একটু বাই চান্স যদি অ্যাক্সিডেন্ট হয় খবর হয়ে যাবে।